নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটর ডাল লাউ ধনে পাতা দিয়ে কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডাল ভাতের সাথে খেতেই ভালো লাগবে। শীতকাল যেহেতু, ধনে পাতা দিলে তো যে কোনো রান্নারই স্বাদ ভীষণই ভালো হয়। খুবই সহজ রান্না, প্রত্যেকেই বাড়িতে করে থাকেন। আমি কীভাবে করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, লাউ ধনে পাতা দিয়ে মটর ডাল। এখানে দেখুন, 1 কাপ ডাল আমি নিয়ে নিয়েছি। এই ডালটা আমি ভালো করে 2-3 বার জল বদলে ধুয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন, ডাল ধুয়ে নিয়েছি। এবার এই ডাল আমি প্রেশার কুকারে আজকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, ধুয়ে সরাসরি রান্না করতে শুরু করে দিয়েছি। সম্পূর্ণ ডাল প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব খুবই সামান্য একটু সর্ষের তেল। এবার ঢাকনাটা আটকে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, এবং ভেতরে প্রেশারটা বেরিয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলব। দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডাল আমি সর্ষের তেলেই রান্না করছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা। আমি এখানে গ্রেট করা আদা ব্যবহার করছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আদাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। আদা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটা দিয়েও মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি লাউটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি একবারেই হলুদটা দিয়ে দিলাম, পরে আর হলুদ দেওয়ার প্রয়োজন হবে না। হলুদ দিয়ে আবারও একটু লাউয়ের সাথে নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু লবণ দিইনি, লবণ দিলেই লাউ থেকে জল বেরিয়ে যাবে, তাহলে লাউ ভাজা যাবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। প্রেশার কুকারটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম, লাউ থেকেও অনেকটা জল বেরোবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, সেই জন্য ডালটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু 1/2 চামচ লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার একটু দেখে নিচ্ছি লাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। দেখুন, লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ ডাল, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, গ্যাসটা অফ করে দিয়ে। তারপরে আমি গরম গরম ডাল ভাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, লাউ ধনে পাতা দিয়ে মটর ডাল। খুব ভালো লাগে খেতে, ভীষণই সুস্বাদু খাবার। ভাতের সাথে এই ডাল খেতে বেশি ভালো লাগে। ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার পেজটা ফলো করতে পারেন। আমার আজকের এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।